হ্যালো ট্রেডার, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনার যে কিভাবে আপনারা বিয়ারিশ এঙ্গেলফিংয়ের কনফার্মেশন ক্যান্ডেলটা পাবেন। এবং আপনারা যদি আজকের ভিডিওটা প্রথম হয়ে থাকে তো আপনারা আগে বাইনারি ট্রেডিং ক্লাস 1-2 দেখবেন, তারপর এইটাই আসবেন। কারণ নতুন যারা আসতেছেন তারা বুঝতেছেন না, মাঝামাঝি অপশন থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ এটা আমাদের একটা ক্লাস চলতেছে, কোর্স চলতেছে। তো আগে বাইনারি ট্রেডিং পার্ট 1 দেখবেন, 2 দেখবেন, তারপর এই ভিডিওগুলো দেখবেন। তা না হলে আপনারা বুঝতে পারবেন না কোথা থেকে এন্ট্রি নিতে হবে, কোথায় ট্রেড নিতে হবে আর কোথায় নিতে হবে না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে যখনই ভিডিও দিব সবার আগে আপনার কাছে চলে যাবে। এবং যদি লসে থাকেন আমাদের টেলিগ্রামে জয়েন হইতে পারেন, প্রত্যেক দিন 2টা করে শিওর শর্ট সিগনাল প্রোভাইড করে থাকি। তো আপনারা যদি লসে থাকেন রিকভারির জন্য সেখানে জয়েন হইতে পারেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আপনাদের দেখাবো কোথা থেকে বিয়ারিশ এঙ্গেলফিংয়ের কনফার্মেশন পাবেন, কোথায় ট্রেড নেবেন, কোথায় ট্রেড নেবেন না, সব বিষয়ে আপনাদেরকে আজকে তুলে ধরবো। আর আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলে দিই যে আমি একটা বিষয়ের উপর সবসময় ভিডিও করতে থাকি আর ওই বিষয়টারই একদম A to Z বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে আপনারা কি ভালো বুঝতে পারেন বিষয়গুলো। তা না হইলে কিন্তু বিষয়গুলো আপনাদের বুঝতে কষ্ট হয়। তো দেখেন একটা বিয়ারিশ এঙ্গেলফিং, কিন্তু এরকম একটা বিয়ারিশ এঙ্গেলফিং আসে, তাই না? আর এঙ্গেলফিং মানে কি, যে এই গ্রিন ক্যান্ডেলটাকে এই রেড ক্যান্ডেলটা কাভার করে ফেলবে, এটাকে বলা হয় এঙ্গেলফিং। তো যখনই এইভাবে আসবে এটা একটা ডাউনের সিগনাল দেয়, আর আসার সাথে সাথে যে আমরা ডাউনে ট্রেড নিব তেমনটা না। মার্কেট আগে বলবে যে হ্যাঁ এখন ডাউনে যাবে, তখন আমরা ট্রেড নিব। সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হবে যে ওয়েট করা, অপেক্ষা করা কনফার্মেশনের জন্য। তো তখন কি করবে, তখন মার্কেটে একটু আপে যাইতে পারে, একটা বিয়ারিশ এঙ্গেলফিং করার পর মার্কেট আপে যাইতে পারে। তো 50% থেকে যদি রিজেকশন নেয় সেটা আমাদের জন্য আরও ভালো একটা কনফার্মেশন হবে। তারপর যদি আবার একটা রেড ক্যান্ডেল চলে আসে, এবং ওই রেড ক্যান্ডেলটা যদি আপনার যে এঙ্গেলফিং করছে রেড ক্যান্ডেলটা তার উইকটা যদি কাভার করতে পারে, তারপরে ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড নেবেন এক মিনিটের। এইটা এখন অনেকেই অনেক সময় এটা লস হয়, কারণ লসটা আমি বলে দিই যে এটা কখন ট্রেড নেবেন না, যখন মার্কেট একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সে যায়, একদম প্রপার ওইখানে গিয়ে দাঁড়ায় যাবে, তখন আপনি এই ক্যান্ডেলের ট্রেডটা নিতে পারবেন না। কারণ আপনারা তো জানেন যে সাপোর্ট রেজিস্টেন্স থেকে মার্কেট ঘুরে যাইতে পারে, তাই না? সেক্ষেত্রে তো ট্রেড নেওয়ার দরকার হয় না। কিন্তু যদি সাপোর্ট রেজিস্টেন্স না থাকে, মার্কেট অবশ্যই 10টা ট্রেড নিলে 9টা ট্রেড উইন হয়ে যাবে। এবং এই ট্রেডটা কেন উইন হবে সেটা আপনাদেরকে এখন বোঝাই দিব। দেখেন এই ট্রেডটা কেন উইন হবে। তো প্রথমে কি করছে, প্রথমে একটা এঙ্গেলফিং করছে, বিয়ারিশ এঙ্গেলফিং, তার মানে ডাউনের সিগনাল একবার পাইছি। দ্বিতীয়বার আবার দেখেন একটা বিয়ারিশ এঙ্গেলফিং। তো পরাপর দুইবার যখন বিয়ারিশ এঙ্গেলফিং করবে তখন তো আপনারা কনফার্মেশন পেয়ে গেছেন, তারপরে ক্যান্ডেলটা ডাউনের জন্য ইজিলি নিতে পারেন। তো এখন বলবেন যে ভাই আপনি মার্কেটে যেভাবে দেখাইছেন সেইভাবে হয় না। তো অনেকভাবেই হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে। ধরেন এইখান থেকে আপের ক্যান্ডেল গেছে, এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, আবারও গ্রিন ক্যান্ডেল আসছে, তো এইভাবে গ্রিন ক্যান্ডেল আসছে। তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে বায়ার্স একটু কম, কিন্তু বায়ার্স কম দেখেই যে আমরা ট্রেড নিয়ে নিবো এমনটা না। আমাদের কি দরকার, আমাদের দরকার কনফার্মেশন। তো তখন যদি আবার এইভাবে কাভার করে ফেলে এই উইকটাকে একটা ক্যান্ডেল এসে, তখন আবার এইখান থেকে এক মিনিটের জন্য ডাউনে ট্রেড নিতে পারবো। কারণ কি, দেখেন এই জায়গায় একটা বেয়ারিশ অ্যাঙ্গেলফিং করছে, এখন বলতেছে যে হ্যাঁ মার্কেট এখন ডাউনে যাইতে পারে, যেহেতু 2 মিনিটে এই 2টা গ্রিন ক্যান্ডেল আসছে। এইটাই ভয় পাওয়ার কোনো কারণ নাই যে 2টা গ্রিন ক্যান্ডেল আসছে, 1টা রেড ক্যান্ডেল আসছে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা কেমন, যে 2টা গ্রিন ক্যান্ডেল করতে লাগছে 2 মিনিট আর 1টা রেড ক্যান্ডেল করতে লাগছে 1 মিনিট। তো এইখানে তো ইজিলি বোঝাচ্ছে যে হ্যাঁ তোমার যে কাজটা করতে 2 মিনিট লাগে সেই কাজটা আমার করতে 1 মিনিট লাগে। তো সেক্ষেত্রে তো আপনারা এখান থেকে ইজিলি এর পরে ডাউনে ট্রেড নিতে পারেন 1 মিনিটের জন্য এই ক্যান্ডেলটার পর।
তো একদম ইজি ব্যাপার, আপনারা যখন মার্কেটে কথা বলে বলে ট্রেড নেবেন একদম ইজিলি ট্রেড নেওয়া যায়। এখন আবার অনেকে বলবে যে ভাই এইভাবেও তো হয় না, এখানে আসার পর আর একটা রেড ক্যান্ডেলও চলে আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব। তো সেই ক্ষেত্রেও কিন্তু সমাধান আছে। সেই ক্ষেত্রে সমাধানটা কি, দেখেন যে এইখান থেকে সরাসরি ডাউনে চলে আসছে একটা ক্যান্ডেল, তো ডাউনে চলে আসছে। ডাউনে চলে আসার পর এখনও আমরা কিন্তু ডাউনে ট্রেড নিয়ে নিব না, কারণ কি এখনও মার্কেট রিজেকশন নিতে পারে। ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেলটার রিজেকশন আছে এইখান থেকে, এইখান থেকে রিজেকশন আছে, তাহলে কি এটা একটা ক্যান্ডেলের কি লেভেল, সাপোর্ট লেভেল। ক্যান্ডেলের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও বানাই দিব, যে ক্যান্ডেল পার ক্যান্ডেলের জন্য কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, তো ওইটা বোঝাই দিলে আপনারা আরও ভালো বুঝবেন। এবং ক্যান্ডেলের সাপোর্ট থেকে রিজেকশন নেবে, নেওয়ার পর যদি এইখান থেকে আবার একটা রেড ক্যান্ডেল চলে আসে, এইখান থেকে যদি আবার একটা রেড ক্যান্ডেল চলে আসে আর রেড ক্যান্ডেলটা যদি এইটাকে ব্রেক করে, তাহলে অবশ্যই ডাউনের একটা ট্রেড নেবেন এটার পর। এখন বলবেন যে ভাই এইখানে আবার কেন ট্রেড নিব, এই ট্রেডটার রিজন কি। দেখেন এইখানে পাঁচটা ক্যান্ডেল করছে, পাঁচটা ক্যান্ডেলের মধ্যে দুইবার কনফার্মেশন দিছে কি, বিয়ারিশ এঙ্গেলফিং। তো ইজি ব্যাপার যে এখান থেকে আপনারা ডাউনের জন্য ট্রেড নেবেন। তো এত সহজভাবে আপনাদেরকে কেউ বোঝাবে না, যেহেতু আগের ভিডিও দেয়া আছে। তো আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও হইল, তাও আপনাদের ছোট্ট ভিডিও হইলেও আপনাদের নলেজ যতটুক দিছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আপনারা ড্যামোতে প্র্যাকটিস করবেন, ড্যামোতে প্র্যাকটিস না করলে কিচ্ছু বুঝতে পারবেন না, মার্কেটে গিয়ে আমারে উল্টাপাল্টা কথা বলবেন। তো আগে যদি ড্যামোতে প্র্যাকটিস করেন, নিজেদের স্কিলগুলো বাড়ান, সব ট্রেড মানে 10টা ট্রেড নিলে ইজিলি 8টা 9টা উইন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।